এন্তেকাল হয়েছে কসমের পরেও সত্য তাইলে আমি কসম করলাম কেন যাওয়া বলো কসমের কারণে আপনার গুরুত্ব বেড়ে গেছে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক বলেন বান্দারা কসম করলে কথার মূল্যায়ন করো এই জন্য আমি আল্লাহ তোদেরকে কসম করে পুরো গুরুত্বপূর্ণ বয়ান শোনায় দেই গুরুত্বপূর্ণ কথা শোনায় দেই যাতে কসম করলে বান্দা ভালো করে মনোযোগ দেয় আমার আল্লাহ কসমের দরকার নাই কসম করেছেন তাইলে বুঝা যায় আল্লাহ যা বলবেন কথাগুলো বড় মারাত্মক কথাগণ ঠিক কিনা কথাগুলো বড় মারাত্মক যেহেতু আল্লাহ কসম করেছেন কসমের পর আল্লাহ কিছু কথা আপনাদের শোনাবেন যে কথাগুলো শোনাবেন এ কথাগুলো বড়ই মারাত্মক অতএব এ কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে কিনা জোরে বলেন না কেন কথাগুলো কি কলম বড় দামি আল্লাহ যে জিনিসের দাম নাই এমন জিনিসের কসম আমার আল্লাহ করেন তাহলে আল্লাহ কলমের কসম করেছেন কলম বড় দামি ভালো করে খেয়াল করেন তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহ কোন কলমের কসম করেছেন দুইটা মতামত পাওয়া যায় জোরে বলেন কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা দুইটা মতামত পাওয়া যায় এটা আমার জানা যতটুকু ততটুকুই আপনাদের শুনাই এর চেয়ে বেশিও কেউ পেতে পারে এটা ওনার এলেমের পরিধির কারণে আমার জ্ঞানের পরিধি খুব কম আমার যতটুকু আছে ততটুকু আপনাদের শুনাই কথা কি বুঝেন আমার আমি দুইটাই জানি বেশি যারা জানে ওনার জ্ঞান বেশি উনি বলতে পারেন আমি বাবা জ্ঞানী একেবারে কাঁচা আল্লাহ পাক কলমের কসম করেছেন দুইটা আল্লাহ পাক কলমের কসম করেছেন এ কলমটা দুইটা কলম হতে পারে এক নাম্বার কলম হলো ওই কলম যেই কলমটাকে আমার আল্লাহ আসমান জমিন বানাবার 50,000 বছর আগে বানাইছে কলমটা আল্লাহ বানায় বলছে কলম তুই লেখ কলম বলে আল্লাহ আমি কি লিখবো আল্লাহ পাক বলে রে কলম লেখ আমার আইন সমূহ লিপিবদ্ধ করে নে কলম আল্লাহর আইন সমূহ লিপিবদ্ধ করে শেষ করে দিল এবার বলে আল্লাহ কি লিখবো আল্লাহ বলে কলম লেখ 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 আমার সৃষ্টির যত সৃষ্টি আমি করব সব সৃষ্টির তকদিরটা লিপিবদ্ধ করে দে কলম সব সৃষ্টির তকদির লিপিবদ্ধ করে দিয়েছে এ কলমটা হতে পারে অথবা অন্য কোন কলম বলে যে কলম দিয়া লিখা হয় সাধারণ কলমটার কসম আল্লাহ করতে পারেন কারণ কলমটা সাধারণ যদিও হয় প্রত্যেকটা কলম অসাধারণ কলমের কোনো জুড়ি নাই কলমের মূল্য অনেক বেশি কারণ কি আল্লাহ পাক বলে কলমের মূল্য কেন বেশি হাবিব আপনি পড়েন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল আল্লাহ পাক বলেন হাবিব আপনি পড়েন আপনার রব মহামান্বিত আপনার রবের নামে আপনি পড়েন আজি রব আপনার যে রব মানুষকে শিখিয়েছেন কলমের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন কি শিখাইছেন আল্লাহ পাক বলে মানুষ যা জানতো না আমি আল্লাহ কলমের দ্বারা না জানা বিষয়গুলো মানুষকে জানায়া দিয়েছি যা জানতেন না এসব বিষয় কলমের দ্বারা আমাদের শিখালেন কে জোরে বলেন কে আমরা কি জানতাম আমার বোন কি বিয়ে করা হারাম কথা কন না কেন আপনি কি জানতেন যে আপনার বোন কি বিয়ে করা হারাম এটা শিখালো আল্লাহ কলমের দ্বারা কথা কয় না ও বাবা ভালো করে খেয়াল কর কলমের দ্বারা আল্লাহ না জানা বিষয়গুলো আমাদের জানায় দিলেন কোন জিনিসগুলো আমরা যেগুলো জানতাম না প্রয়োজনীয় জিনিস মানুষগুলো বড় জাহিল ছিল কত বড় জাহিল মানুষগুলো ছিল নিজের কন্যা সন্তানকে মানুষ জীবন্ত কবর দিয়ে দিত এগুলো মানুষ জানতো না কন্যা জীবন্ত কবর দিলে কি হয় আল্লাহ পাক বলেন আমি কলমের দ্বারা আর পড়ার দ্বারা মানুষকে না জানা বিষয়গুলো শিখাইয়া দিলাম এজন্য বাবা খেয়াল করেন কলম কিন্তু মাদ্রাসায় পাওয়া
পাওয়া যায়, আবার কলম কিন্তু স্কুলের ভেতরেও পাওয়া যায়, কথা গন ঠিক কিনা? স্কুলেও কলম আছে, মাদ্রাসায়ও। একটু আওয়াজ দিয়ে বলেন, দুই কলম কি সমান নাকি? জোরে বলেন, স্কুলের কলম আর মাদ্রাসার কলম কি সমান? ও বাবা, এখানে মানুষ আছেন, কিছু মানুষ জুয়ার আড্ডায় আছে, কিছু মানুষ বাজারে সময় দিচ্ছে, একটু মহব্বতের আওয়াজ দিয়া বল, যারা দোকানে বাজারে আছে আর যারা এখানে আছে, এই দুই শ্রেণীর মানুষ কি সমান নাকি? জোরে বলেন, সমান। কিছু মানুষ জানে আর কিছু জানে না, সবাই তো হাফেজ নয়, কিছু মানুষ হাফেজে কোরআন, আবার কিছু মানুষ হাফেজ না, কিছু বাংলা শিক্ষিত, কিছু আরবি শিক্ষিত, একটু ইমানের আওয়াজ দিয়া বলো, এই দুই শিক্ষিত ব্যক্তির সমান মর্যাদা নাকি? এই দুই ব্যক্তি কি সমান? আল্লাহ বলে, না না, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে? স্কুলেও কলম পাওয়া যায়, স্কুলের কলম আর মাদ্রাসার কলম সমান না, আল্লাহর কাছে মাদ্রাসার কলমটা অনেক দামি। কেন দামি? বলে, এই কলমটার কসম আমি আল্লাহ করেছি, কলমটা বড় দামি। এ মাদ্রাসার কলমটা দিয়া রসুলের হাদিসগুলো শিখানো হয়, মাদ্রাসার কলম দিয়া কোরআন শরীফ শিখানো হয়, আর স্কুলের কলম দিয়া দুনিয়াবি লেখা পড়া করানো হয়, স্কুলের কলম দিয়া কি শিখানো হয়? আমপাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে, কথা কোন ঠিক কিনা? আর মাদ্রাসার কলম দিয়া শিখানো হয়, কলন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, মাদ্রাসার কলম দিয়া শিখানো হয়, কাল আল্লাহু তাআলা, আল্লাহর কালাম শিখানো হয় মাদ্রাসার কলম দিয়া, রাসূলের হাদিস শিখানো হয় মাদ্রাসার কলম দিয়া, স্কুলের কলম দিয়া দুনিয়া বিজ্ঞান অর্জন হয়, একটু বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বল, এই দুই কলম কি সমান হতে পারে নাকি? এই দুই কলম কি সমান হতে পারে? আল্লাহ কোন কলমকে ভালোবাসে, কোন কলমকে ভালোবাসে না একটু বুঝতে পারেন? স্কুলের কলম দরকার নাই বিষয়টা এমন না, ভালো করে খেয়াল করেন। বলতে পারেন আবু হানিফা আনোয়ার স্কুলের বিরুদ্ধে বলে, না না না, স্কুলের বিরুদ্ধে আমি বলি না। ওরে বাবা, স্কুলেও পড়ার দরকার আছে, কিন্তু সবার আগে দরকার মাদ্রাসার কলম ধরা, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার কলম ধরতে হলে মাদ্রাসার কলম ওয়ালাদের কাতারে যেতে হবে কিনা? জোরে বলেন, মাদ্রাসায় যারা কলম দিয়া শিখায় তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক সূরা কলম নাজিল করেছেন কেন? এর জবাব হলো, যখন রাহমাতুল লিল আলামিন মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, ধর্মের দাওয়াত দেয়, ভালো ভালো কথাগুলো শোনায় দেয়, এরা যারা ঘুষখোর, যারা সুদখোর, যারা দুনিয়ার পাগল, তাদের কাছে আল্লাহর নবীর কথাগুলো ভালো লাগে না, মজা লাগে না, নবীর কথাগুলো তাদের ভালো লাগে না। এবার নবীর বিরোধিতা আরম্ভ করে দিল, কথা কি বুঝেন আমার? মনোযোগ আছে আপনাদের? এ কলাম সূরাটা কেন আল্লাহ নাজিল করলেন? যখন বেঈমানরা মুশরিকরা চরম পর্যায়ে আল্লাহর নবীর বিরোধিতা আরম্ভ করে দিল, কেন? কারণ নবী সত্য কথাগুলো শোনায় দিতেন, হক কথাগুলো শোনায় দিতেন। সত্য কথা শুনতে পারে না, ভালো লাগে না, এমন মানুষ আসেনি? জোরে বলেন, আসেনি? সত্য কথা ভালো লাগে না এমন মানুষ আছে? তখনও ছিল, এখন কি কম না বেশি? জোরে বলেন, সত্য কথা ভালো লাগে না এমন মানুষের অভাব নাই। আল্লাহর নবী যখন সত্য কথাগুলো শোনায় দেয়,
নবীর বিরোধিতা আরম্ভ করে দিল, নবীর সমালোচনা আরম্ভ করে দিল। এ চল্লিশ বছর পর্যন্ত নবীদের কাছে ভালো ছিল, নবী যখন আল্লাহর কোরআনের কথাগুলো শোনায় দেওয়া আরম্ভ করে দিল, নবী যখন হাদিস শোনানো শুরু করে দেয়, তখন প্রচার করে নবীর মাথায় গণ্ডগোল, আল্লাহর নবীর কথা আর মানা যাবে না। কথা মনে হয় বুঝেন না আপনারা? আসলে বুঝেননি? নবীর বিরোধিতা করত কারা? জবাব হলো, যাদের ভেতরে দুনিয়ার লোভ ছিল, দুনিয়ার রোগ ছিল, তারাই নবীর বিরোধিতা করত। বর্তমানেও একদল আলেমদের সমালোচনা করে, বুঝতে হবে কেন করে। জবাব হলো, এজন্য কারণ তার ভেতরে দুনিয়ার রোগ আছে। কথা কন না কেন? কোন সুদখোর কি আলেমদের ভালোবাসবে? জোরে কয় না। কোন ঘুষখোর কি আলেমকে মহব্বত করবে? কোন জিনাখোর কি আলেমকে ভালোবাসবে? কোন মদখোর কি আলেমকে মহব্বত করবে? কারণ সে তার মদটিকে রাখার চেষ্টা করবে, নারীটিকে রাখার চেষ্টা করবে, নেশাটিকে রাখার চেষ্টা করবে, ঘুষটা টিকে রাখার চেষ্টা করবে, এজন্য হুজুরদেরকে পছন্দ হবে। কথা বুঝেন আমার? এ বাবা, আজকে দুঃখের সাথে বলতে হয়, গত তিন দিন আগে কুমিল্লা সদর দক্ষিণে প্রোগ্রামে গেলাম, বয়ানের পর ভাত খেতে আসলাম, আমার এক যুবক ভাই বলে, হুজুররা করবেন না একটা কথা বলি। আমি বললাম, ভাই বলেন, কোনো সমস্যা নাই, বলতে পারেন। বলে, হুজুররা বড় খারাপ। ও ভাই, এটাই বুঝি কইবেন? সোজা কথা, হুজুররা বড় কথা কন না কেন? ও ভাই, হুজুররা বড় খারাপ কেন কইলেন? এবার আমি একটু বলি, অনেকক্ষণ বলার পর আমি বলি, ভাই আমি একটু বলি, সুযোগ কি দিবেন? বলে, হ্যাঁ বলেন। আমি আপনাদের এলাকায় আসলাম, ধরে নেন কিছু ছেলে, আমি আসার সময় আমারে ঢিল মারলো, ইটা মারলো, একটা যুবক আমারে ইট মারলো, কপালে পড়লো। আমি যদি ব্যথা পাইয়া বলি, এই এলাকার যুবকরা বড় বেয়াদব, বড় ফাজিল, বড় খারাপ, এটা কি হয় ভাই? বলেন, না, সবাই রে তো বলার সুযোগ নেই, ইট যে মারছে তারে বলা যায়। কথা কন না কেন? জোরে বলেন। যে আমাকে আঘাত করলো তাকে বলতে পারেন, সে বোমাবাজ তাকে বলতে পারো, যে বোমাবাজ, যে মানবতার শত্রু তাকে বলতে পারো, কিন্তু ঢালাও ভাবে সব আলেমদের খারাপ বলার কোনো সুযোগ নাই। কথা কন ঠিক কিনা? হুজুররা খারাপ, চিন্তা করেন কি আপনি? নবীরও তো বাদ দিলেন না, কথা কয় না, নবীরেও বাদ দিছে, ইমান থাকবে? অতএব হুজুররা খারাপ, এ কথা কি বলা যাবে? কেউ বলবেন? যারা খারাপ তাদের সাথে আমরা, জোরে বলেন না কেন, যারা বাজে খারাপ এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? বাকি কিছু মানুষ তারপরেও হুজুর গো দোষ কিভাবে বাহির করা যায় এই চিন্তাই পেরেশান। হুজুর গো দোষ বাহির করতে পারলে, হুজুর করে সমাজে খারাপ বানাইতে পারলে, সে মাতবুরি করতে পারবে ঠিক মতো? কথা কয় না, আওয়াজ দেন না কেন, খারাপ লাগে? হুজুর গো দোষ বার করতে পারলেই হেমিয়া মাতবুরি ঠিক মতো করতে পারে, এজন্য সমাজে হুজুরে খারাপ বানাইতে পারলেই উনি খুশি। ওই যে এক বেচারা, বউ এডার ভালো লাগে না, এডারে সরায় দিবে, আরেক নতুন প্রেমে পড়ছে, এ বউ পছন্দ হয় না, এখন এটারে কিভাবে দাঁড়াবে, একটা প্রসেস তো বাহির করা লাগবে। তো বাহির করবে কিভাবে? আজকে বাড়িতে আসছে, আজকে দিছে পিডা, ইচ্ছা মতো বউরে পিডা। বলে, আমারে কেন মারেন? তোরে মারি কেন তুই জানো না? আমার ঘরে খাও, আমার পোশাক পরো, দিন রাত শুধু ঘুমাও আর ঘুমাও, এই যে বিছানাগুলো অপরিষ্কার, চুহে দেও না। আচ্ছা, আগামী দিন ঠিক করে রাখবো। বেচারি আগামী দিন সব ঠিকঠাক করে রাখছে, কোনো সমস্যা নাই। আজকে আসে দেখে কি দোষ বাহির করা যায়, আজকে কোনো দোষ নাই, ইচ্ছা মতো বউরে পিডানো আরম্ভ করেছে, রোগ কিন্তু আরেক জায়গায়। কথা বুঝেন আমার? আল্লাহর বান্দি বলে, আজকে কেন মারেন? এই আজকে কেন মারেন? বলে, আজকে মারি, আমার কি ঘরে বালিশের অভাব নাকি? তুই দেখ না, আমার উঠানে কুত্তাটা বালিশ ছাড়া ঘুমায় রইছে। কোন এটা কোন দোষ হইলো? জোরে কোন এটা কোন দোষ হইলো? যারা দোষ খোঁজে তারা দোষ বাহির করতেই অভ্যস্ত, কথা বলেন ঠিক কি না? আরেক বেচারা
গাধার ভিতরে গাধার উপরে নিজের ছোট বাচ্চার বৌরি উঠায় দিছে, নিজে লাগাম ধরে হাঁটতেছে। যারা সমালোচক তারা বলে দেখছো মোল্লার মাথায় কোনো বুদ্ধি নাই, গাধা থাইক্কা নিজে হেঁটে যায় আর বাকি বিবিরে সন্তানরে হাঁটায় গাধার উপরে উঠায় নেয়। আল্লাহর বান্দা নিজে গাধার উপরে উঠছে তিনজন। এবার যারা সমালোচক তারা বলে দেখছো তার মতো বোকা কেউ আছে, এ গাধাটারে কষ্ট দিতেছে, তিনজন মানুষ গাধার উপর উঠছে। আবার যখন সমালোচকদের সমালোচনা কানে আসলো, এবার নিজে নেমে গেলেন, বাকি বিবিরেও নামায় দিলেন, সন্তানও নামায় দিলেন। যারা সমালোচক তারা বলে দেখছো তার মতো গাধার কেউ আছে, গাধা থাইক্কাও নিজেরা হাইট্টা হাইট্টা যায়। কথা বুঝেননি আসলে? জোরে বলেন বুঝেননি? আমি কিন্তু সবার দিকে তাকাই, একটু আমার কথা বুঝেন। এবার বেচারা পড়ছে বিপদে, ছোট বাচ্চাটার উঠায় দিছে বউ আর নিজে হেঁটে হেঁটে যায়। যারা সমালোচক তারা বলে দেখছুনি মোল্লার মাথায় কোনো বুদ্ধি নাই, ছোট বাচ্চাটারে এখনই বেয়াদব বানায় দিতে আছে, এটারে এমনই বেয়াদব বানায় দিতে আছে, নিজেরা হাইটটা হাইটটা যায় রে গাধার উপরে উঠায় দিছে, এটা তো বেয়াদব হবে, অনেক বড় বেয়াদব হবে। এবার ছেলে নামায় দিল বিবিরি উঠায় দিছে। যারা সমালোচক তারা বলে দেখছুনি কি বেকুবের বেকুব, একটা মহিলারে উঠায় উঠায় নাই, ছোট বাচ্চা নিজে নিচে হেঁটে হেঁটে যায়। এবার মহিলা নামায় দিছে নিজে উঠছে। যারা সমালোচক কয় দেখছো কেরম বেকুব, নিজে গাধার উপরে উঠে যায় আর একটা মহিলা আর ছোট শিশুকে হাঁটায় হাঁটায় নেয়। এবার আল্লাহর বান্দা বলে না না না, সমালোচনা একান দেওয়া যাবে না, কারণ যারা সমালোচক তারা যে কোনো উপায়ে সমালোচনা ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান বলেন ঠিক কিনা? আলেমদের সমালোচনা করবে কারা? জবাব হলো যাদের ভেতরে দুনিয়ার রোগ আছে, যাদের ভেতরে দুনিয়ার লোভ আছে তারাই আলেমদের সমালোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ কলমের কসম করলাম, আপনার সমালোচনা যারা করে, আপনার বিরোধিতা যারা করে, তারা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার রোগে অন্ধ হয়ে করে, অন্য কোন কারণে নয়। ও হাবিব আমি বললাম তারা আপনাকে পাগল বলে প্রচার করে, আপনি নাকি পাগল? আমার নবী কি পাগল নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার নবী এতদিন ছিল আমানতদার, যখন সত্য কথাগুলো বলা আরম্ভ করে দিল তখন আমার নবী পাগল হয়ে গেছে। ওরে বাবা ভালো করে খেয়াল কর, আমার নবীর উপর কেমন নির্যাতন, কেমন নির্যাতন। আল্লাহর নবী যখন দাওয়াত দেয় নেতাদের কাছে গেলেন বনু সাকিব গোত্র।